চোখ রাখবো এই মুহূর্তে আবহাওয়ার খবরে। পাহাড় ও সাগরে একসঙ্গে বর্ষা শুরু, উত্তর ও দক্ষিণবঙ্গে একসঙ্গে ঢুকছে মৌসুমি বায়ু। সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর, 24 ঘন্টার মধ্যে রাজ্যের সব জেলায় বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস। আমরা এ বিষয়ে কথা বলবো প্রীতম দে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। প্রীতম, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবরের অপেক্ষায় এই মুহূর্তে সবাই রয়েছেন, সেই খবরই তাহলে এসে পৌঁছলো। অনেকেই তাই উদাহরণ সেরকমটাই বলা যায়। আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে কি নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপটি আপাতত অবস্থান করছে বাংলাদেশের কেতুগ্রামের দিকে কাছে বঙ্গোপসাগরের ওপরে, এবং ক্যানিং থেকে যেটা 160 কিলোমিটার দূরে রয়েছে। দেখো, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বর্ষা ঢুকে পড়ার কথা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। এবং অদ্ভুত ভাবে দুই বঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একসঙ্গে বর্ষা ঢোকার কথা বলা হচ্ছে, যেটা সাধারণত উত্তরবঙ্গে আগে বর্ষা ঢোকে এবং তারপরে দক্ষিণবঙ্গে বর্ষার মৌসুম ঢোকে, এরকমটা দেখা যায়। কিন্তু এবারে একসঙ্গে দুই বঙ্গে, উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা বলছে আবহাওয়া, তার কারণ দক্ষিণবঙ্গের যে মৌসুম বায়ু যে ত্বরান্বিত হচ্ছে তার কারণ এইটা। যেমন মোড়া যখন এসেছিল যে ঘূর্ণিঝড়, সেটা উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে বর্ষাকে ত্বরান্বিত করেছিল, ঠিক সেভাবেই এইদিকে বর্ষাকে ঠেলে ঢোকানোর যে প্রস্তুতি সেটা এই নিম্নচাপ করছে। এবং এর ফলে বৃষ্টি হবে আজ আগামীকালও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং উপকূলের জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনার কথা বলছে। এটা প্রাক বর্ষার বৃষ্টি, বর্ষার আগমনই বলা যেতে পারে। প্রীতম, ধন্যবাদ।